হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি অনেক অনেক ভালো আছেন। আর আপনারা দেখছেন এক্সিট স্কট বিডি, আর আমি আছি আপনাদের সঙ্গে বিদ্যুৎ। সো আজকে আমি শিখাবো না, আই থিঙ্ক দেখাবো যে আপনারা কিভাবে ফ্রি ফায়ার খেলতে পারেন আপনার পিসিতে খুব ইজিতে একটা ইমুলেটার মাধ্যমে। সো অবশ্যই পিসিতে যদি আপনারা খেলতে চান তাহলে একটু ভালো পিসি লাগবে, যদি একটু স্মুথ খেলতে চান। অ্যান্ড অবশ্যই আপনাদেরকে একটা ইমুলেটর ইউজ করতে হবে। সো অনেক ইমুলেটর আছে, তো আমি আজকে যেটা বেস্ট ইমুলেটর ওইটা দিয়ে দেখাবো। সো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন ভিডিওটাকে, অ্যান্ড কমেন্ট করে জানাতে পারেন যে ভিডিওটা কেমন লাগলো অ্যান্ড কী টাইপের ভিডিও চাই। অ্যান্ড অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন। তো পিসিতে ফ্রি ফায়ার খেলতে হইলে ফার্স্ট অফ অল আমাদের যা করতে হবে একটা ইমুলেটর ইনস্টল করতে হবে। সো আমি একটা ইমুলেটরের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। সো যেই আমরা আজকে যেই ইমুলেটরটা ইউজ করব সেটার নাম হচ্ছে ব্লু স্টেক্স। সো ব্লু স্টেক্স দিয়ে আমরা খেলবো, এটাই আমার কাছে বেস্ট লাগে। অ্যান্ড আমি এটা দিয়েই সব স্ট্রিম করি, যতগুলো গেম খেলি বা মোবাইলের যতগুলো গেম আমার খেলা হয় সবগুলো আমি ব্লু স্টেক্স দিয়ে খেলি। অ্যান্ড ফ্রি ফায়ারও আমি স্ট্রিম করি ব্লু স্টেক্স দিই। তারপর আমরা জাস্ট এটাকে ডাবল ক্লিক করে ওপেন করে নেবো। আপনারা সেট আপ দিয়ে নেবেন, সফটওয়্যার যেভাবে সেট আপ দেন ওইভাবে সেট আপ দিয়ে নেবেন, একদম সিম্পল, ওইটা আমার দেখানো লাগবে না। সো আমি জাস্ট এটাকে ওপেন করতেছি। ওপেন করার পরে আপনারা এইটাতে জাস্ট আপনারা গুগলে সাইন ইন করে নিতে হবে। সাইন ইন করার পর দেখবেন আপনারা এখানে প্লে স্টোর পাবেন। সো প্লে স্টোরে যাওয়ার পর মোবাইলে যেভাবে সার্চ দেন ফ্রি ফায়ার, ওইভাবে ফ্রি ফায়ার লেখা সার্চ দিবেন অ্যান্ড ফ্রি ফায়ার পাওয়া যাবেন। জাস্ট সিম্পলি আপনারা যেভাবে মোবাইলে ইনস্টল করেন ওইভাবে ইনস্টল করে ফালাইবেন। দেন ফ্রি ফায়ারটা ইনস্টল হয়ে গেলে জাস্ট ওয়ান ক্লিক করে কিন্তু আপনারা ফ্রি ফায়ারটা ওপেন করে ফেলাবেন। দেন এখানে দেখেন একটা গেমের কন্ট্রোলের একটা দিয়া দিছে। সো এখানে আপনারা দেখা পড়তে পারবেন, সো কী কী ক্লিক করলে কোন কাজটা করবে। সো এখানে একটা ডিটেলসে কন্ট্রোলগুলো বলা আছে, যেগুলো ক্লিক করলে আপনারা কী কী জাম্প, স্পেস বাটনে ক্লিক করলে জাম্প দেবে, বসবে, সি বাটনে ক্লিক করলে শুয়ে পড়বে, জেটে ক্লিক করলে শিফটে এলো, অটো রান, মুভ টুভ কী করবেন এখানে এগুলো পড়া নিলে আপনারা হালকা বুঝতে পারবেন আপনাদের। তারপরে এখানে আরও কিছু আছে যেগুলোতে আরও ইজি হয়ে যায় কন্ট্রোলটা। সো এখানে জাস্ট আপনাকে কিছুই করতে হবে না, আপনার আইডিটাতে লগ ইন করে নিতে হবে ফ্রি ফায়ারের। অ্যান্ড দেন আমরা গেমটা স্টার্ট করবো। স্টার্ট করার পরে আমি জাস্ট এখন আপনারা যখন নতুন লগ ইন করবেন তখন দেখবেন গেমটা একবারে নতুন লগ ইন করলে যা থাকে ইনস্টল করার পরে। সো আমি কিন্তু আগে থেকে লগ ইন করা ছিল অ্যান্ড আমার সব সেটিংস টেটিংস এখানে করা আছে গেমের। সেইখানে জাস্ট ইয়া করার পরে আপনাদেরকে আর কিচ্ছুই করতে হবে না, এখানে সব কিছু করাই থাকে। সরি আমি এটা বন্ধ করে নিলাম, সেখানে কিন্তু সব কিছু করাই থাকে। সো এখানে দেখতে পাবেন আমার ডান পাশে একটা টুল বার আছে, এখানে কিছু টুলস দেওয়া আছে যেগুলো আপনারা ইউজ করতে পারেন। সো এখানে দেখেন একটা ফার্স্টে যে টুলসটা দেওয়া আছে ওইটা হলো টুগল ফুল স্ক্রিন। সো এইটাতে যদি ক্লিক করেন, এই বাটনটাতে আমি ক্লিক করার পরে দেখেন আমার গেমটা ফুল স্ক্রিন হয়ে গেছে, এখন পুরো মনিটর জুড়ে জাস্ট আপনার গেমটা থাকবে, আশেপাশে কিচ্ছু থাকবে না। আবার যদি আপনি ফুল স্ক্রিন মোড থেকে বাড়াইতে চান তাহলে আপনাকে জাস্ট ক্লিক করতে হবে F11 বাটন, তাহলে কিন্তু আপনারা বাড়াই যেতেছেন ফুল স্ক্রিন থেকে। অ্যান্ড তার নিচে আছে হইল গিয়া ভলিউম বাটন, ভলিউম আপ বাটন, অ্যান্ড এটা হলো ভলিউম ডাউন বাটন। সো আপনারা এখানে ক্লিক করেও এগুলো বাড়াইতে পারেন একদম অ্যান্ড্রয়েড ফোনের মতো। দেন এখানে আছে হইল, আচ্ছা আমি একটা গ্রুপ প্যাকে ঢুকে নিই, নাহলে আমাকে ইনভাইট দিবে। সো এখানে আছে দেখেন, এখানে আছে একটা মিউট বাটন, এখানে যদি আপনি ক্লিক করি দেন যদি আমি সাউন্ড করি তাহলে কিন্তু কোনো রকমের সাউন্ড হবে না, একদম মিউট হয়ে যাবে। আর আবার যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আবার সাউন্ডটা চলে আসবে। আর এইখানে আছে দেখেন একটা লক কার্সর ইন গেম, F8-এ একটা শর্টকাটও দেওয়া আছে। সো এইটা যদি এটার ইউজটা আমি পরে বলতেছি, এইখানে দেখবেন একটা কিবোর্ডের একটা ইয়ে আছে। সো এইটা হলো আমাদের কি ম্যাপিং, আপনারা কোন বাটন কিসে কোন কাজে ইউজ করবেন এটা হলো সেই টুলসটা। সো এটার কাজ অনেক এইখানে। আর এখানে আছে দেখেন একটা ট্রান্সপারেন্সির কন্ট্রোলের ট্রান্সপারেন্সি, সো আমি এখানে একদম লো করে রাখছি। আপনারা যদি নিউ হয়ে থাকেন ইমুলেটরে তাহলে আপনারা এটাকে হাই করে রাখবেন, কজ
আপনাদের কন্ট্রোলগুলো বুঝতে সুবিধা হবে। সো এখানে আমি এটাকে একটু বাড়াই দিতেছি। ওকে, এটাকে আমি এখন বাড়াই দিছি। দেখেন এখানে আপনারা দেখতে পাইতেছেন যে কিছু কন্ট্রোলস দেখাইতেছে, এফ জি এফ ওয়ান, তো এখানে কিছু কন্ট্রোলস আইসা পড়ছে। এটা হলো আমাদের গেমের কন্ট্রোলসগুলো। সো আমি এখন একটা জাস্ট কন্ট্রোলটা ওপেন করতেছি, আমি আমাদের গেম থেকে কন্ট্রোলটা ওপেন করতেছি। কন্ট্রোলটা ওপেন করার পরে দেখেন এইখানে যে টুলসটা আছে কিবোর্ডের, এটা যদি আমি ওপেন করি দেন এখানে দেখবেন, এই যে এখানে দেখেন লেখা আছে টুগেল শুটিং মোড এফ ওয়ান। এফ ওয়ানে ক্লিক করলে যেই আপনার যে মাউস দিয়ে যে স্ক্রিন মুভমেন্টের ব্যাপারটা ওইটা হবে। দেন সাসপেন্ড শুটিং মোড, এটা এক্স বাটন, আমি এটা বুঝতে পারি নাই বাট এটার কাজটাও লাগে না। দেন ফায়ার বাটন, দেখুন ফায়ার, আপনি যদি ফায়ার করতে চান তাহলে মাউসের লেফট ক্লিক করতে হবে। লেফট ক্লিক করলে কিন্তু আপনারা ফায়ার করতে পারবেন এনিমির গায়ে বডিতে। অ্যান্ড মাউস সেন্সিভিটি দেখেন এখানে আমি 0.6 দিয়ে রাখছি। এগুলো কিন্তু আপনারা সব এডিট করতে পারবেন আমার আপনাদের নিজের মতো এখানে এডিট বাটনে দিয়ে। সো এখানে কিন্তু আমি সব কিছু দিয়ে রাখছি। দেন দেখেন রিলোড করবে, আর বাটন ক্লিক করলে এখানে সব কিছু দেওয়া আছে। গ্রেনেড ই আমি একটু কাস্টমাইজ করে রাখছি গ্রেনেড ই বাটনে। সো এখানে দেখেন আপনারা গাড়ি চালাইতে পারবেন, এফ বাটনে ক্লিক করলে গাড়িতে উঠবে এরকম করে। সো ডাউন টাউন যা আছে এগুলো একটু পরে নিলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কী কী দিয়ে। সো আপনারা যদি একবারে এডিট করতে চান তাহলে আপনারা নিজের মতো তাহলে এডিট বাটনে ক্লিক করবেন। এডিট বাটনে ক্লিক করার পরে দেখেন এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। সো এখানে ক্লিক করার পরে যে বাটনটা আপনার এখানে লাগাইতে চান ওই বাটনটাতে ক্লিক করবেন। আর এখানে আপনারা সেন্সিভিটিও কমাই দিতে পারেন, যদি আপনার যতটুকু দরকার ওইটু অতটুকু সেন্সিভিটি আপনি দিয়ে দিতে পারেন। অ্যান্ড এইখানে দেখেন আমি দেখাইতেছি। সো এখানে ধরেন আপনার এই যে এখানে গ্রেনেড আছে, গ্রেনেড মানে হলো গ্লোয়ালের যে বাটনটা ওইটা, তো এখানে দেওয়া আছে ই। সো আমি যদি ই বাটনে ক্লিক করি তাহলে কিন্তু গ্লোয়াল আসবে। সো আমি আপনারা যদি চান তাহলে এটা পরিবর্তন করে এখানে জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যদি আমি দিয়ে দিই এখানে, এখানে আমি ধরেন 6 দিয়ে দিলাম। সো আমি যদি এখন 6 বাটনে ক্লিক করি তাহলে কিন্তু গ্লোয়াল আসবে। সো আমি ই বাটনটাতেই রাখতেছি কজ এটা হলো কন্ট্রোলের পাশের কন্ট্রোলটাতেই বাটনটাতেই আছে। সো আমি ই বাটনটাতেই রাখতেছি। সো এখানে অনেকগুলো বাটন আছে যেগুলো দিয়ে আপনাকে খেলতে হবে। সো আমি এগুলো বুঝাই দিতেছি। সো আরও যদি আপনি আরও ইজিতে যদি এগুলো এডিট করতে চান তাহলে এখানে দেখবেন অ্যাডভান্স সেটিংস আছে, এইটার মাধ্যমে আপনারা একদম স্ক্রিন থাইকা এডিট করতে পারবেন। সো এখানে দেখেন এটা কি আসছে, আই ডোন্ট নো ওই থেকে আসছে। ওকে, তো এখানে দেখেন আমার ওইখানে যা লেখা ছিল এখানে তাই আছে, জাস্ট এখানে বাটন হিসাবে দেখাই দিবে। সো এখানে দেখেন আমাদের কন্ট্রোল আছে, কন্ট্রোল কন্ট্রোলের উপরে কিন্তু একটা কন্ট্রোল দেওয়া রাখছে। সো এখানে যদি আমি আরও বাটন থাকে যে ইমোটের একটা বাটনে, কিন্তু ইমোটের কোনো বাটনে কিন্তু কোনো কি ম্যাপিং নাই। সো আপনারা যদি এখানে ক্লিক করেন, ক্লিক করে যদি এখানে একটা বাটন লেখা দেন, এখানে ধরেন আমি দিয়ে দিলাম কি বাটন দেওয়া যে কে বাটন দিলাম। সো কে বাটনে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু ইমোটের ইমোটগুলো আসবে, দেন আপনারা কিন্তু ইমোট মারতে পারবেন। সো আমাদের ইমোটের কোনো দরকার নেই। সো এখানে দেখেন কন্ট্রোলের উপরে কিন্তু সবগুলোর উপরে কিন্তু একটা করে কন্ট্রোল দেওয়া আছে। সো এখানে যদি আমি এখানে ট্যাব লেখা আছে, ট্যাবের উপরে যদি আমি ক্লিক করি, ট্যাব বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের ব্যাগ ওপেন হবে। দেন আমরা যদি কিউ বাটন ক্লিক করি তাহলে কিন্তু আমাদের মেড কিট খাবে। দেন ই বাটন ক্লিক করলে কিন্তু আমাদের কি আসবে, গ্লোয়ালটা আসবে। তো এইভাবে অনেক কিছু দেওয়া আছে এখানে। সো শিফট বাটন ক্লিক করলে অটো রান, তারপরে যে রাইট ক্লিক করলে আবার আপনারা কিন্তু এইভাবে ধৈর্য ধরে এগুলো নাড়াইতে পারবেন। সো আপনারা যদি গেমের কন্ট্রোলগুলো সেটিংস একটু নড়াচড়া করান তাহলে এখান থেকেও কিন্তু এইগুলো নড়াচড়া করাইতে পারবেন। তো এইগুলো করার পরে জাস্ট আপনারা দেখেন এখানে জাস্ট একটা ক্লিক করবেন সেভ। সেভে দেওয়ার পরে কিন্তু আপনাদের কন্ট্রোল সেট হয়ে গেছে। দেন আপনারা আর কিছু করতে হবে না, জাস্ট আপনারা জাস্ট গেম খেলবেন। আমি একটা গেম খেলে আপনাদেরকে দেখাইতেছি কীভাবে কন্ট্রোলগুলো কাজ করে দেখা দিতেছে। সো আপনি যদি এই মাউসটা আমাদের কিন্তু এখনও শো করতেছে। সো আপনাদের মাউসটা এখন কিন্তু আমি নাড়াচাড়া করলে আমাদের গেম কিন্তু লড়তেছে না। সো আমাদের মাউসটা হাইড করতে হলে কী করতে হবে, আমাদের এফ ওয়ান বাটন যেটা আছে ওইটাতে ক্লিক করলে কিন্তু মাউসটা হাইড হয়ে গেছে। এখন যদি আমি মাউস নাড়াচাড়া করাই তাহলে কিন্তু আমাদের গেমটা নড়তেছে।
তো এখানে দেখেন এফ বাটনে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের প্যারাশুট থেকে নামাই দিবে। সো আমরা এফ বাটনে ক্লিক করলাম, দেখেন আমাদের প্যারাশুট থেকে সরি প্যারাশুট না প্লেন থেকে নামাই দিছে। আমি স্কোয়াডে মনে র্যান্ডমে চলে আসছি। দেন দেখেন এখানে কিন্তু আমাদের জি বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের মাথাটা নিচা করতো, সো আমি এফ বাটনে ক্লিক করে ডাইরেক্ট প্যারাশুটটা খুলে ফেলাইছি। এখানে দেখতে পাবেন অনেকগুলো কন্ট্রোল দেবে আমাদের, যদি শিফট বাটনে ক্লিক করি দেন আমি কিন্তু আস্তে আস্তে নামবো, আবার যদি শিফট বাটনে ক্লিক করি তাহলে জোরে নামতেছি। সো এখানে কিন্তু সব কন্ট্রোলগুলো দেওয়া আছে, জাস্ট আপনারা দেখা দেখা কিন্তু নামতে পারেন। অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে ডগের আওয়াজ আসতেছে, এইগুলো এরকমই পুরাই এনিমির মতো শয়তান। আপনারা কিন্তু এইভাবে কালেক্ট করতে পারেন। অ্যান্ড আমি যখনই দেখেন আমি যখনই লুটের সামনে যেতেছি তখন কিন্তু দেখতেছেন এই দিকটায়, এই দিকটায় কিন্তু দেখেন একটা ভেস্ট, আমি ভাই ভেস্টটা যখন নিতে যেতেছি তখন কিন্তু ভেস্টের উপর একটা এফ লেখা আছে। সো আমি যদি এখন এফ বাটনে প্রেস করি, এখন আমি যদি এফ বাটনে প্রেস করি তাহলে কিন্তু আমার ভেস্টটা এখন নিয়ে নিল। সেইভাবে আমরা করতে পারি। দেখুন এখানে, দেখুন এখানে তিনটা জিনিস আছে। সো আপনারা যদি যেটা নিতে চান সেই বাটনে ক্লিক করবেন, এখানে কিন্তু সব দেখা দিচ্ছে। ফার্স্টেরটা যদি নিতে চান তাহলে কিন্তু আমাদের এফ ক্লিক করতে হবে। আপনারা যদি থ্রি লেভেলের ভেস্ট নিতে চান জাস্ট তাহলে কিন্তু আমাদের জি বাটনে ক্লিক করতে হবে। সো আমি যদি এখন জি বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের আমাদের জি বাটনে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এখন ভেস্ট নিয়ে নিল। সো আমি যদি এখন এইচ বাটনে ক্লিক করি তাহলে কিন্তু অ্যামোটা নিয়ে নেবে। এইভাবে আপনারা যেটা দরকার ওইটা কিন্তু আপনারা এখান থেকে পিক আপ করতে পারেন। সো আমাদের এখানে দেখতে পাচ্ছেন একটা এনিমি আছে। অ্যান্ড আমি যদি এখন আমার হাতে গান নিতে চাই তাহলে কিন্তু আমাকে কি করতে হবে, দেখুন আমার গানটা কোথায় আছে, আমার এই দুইটা কিন্তু গান নাই, আমার এখানে আছে একটা গান হ্যান্ড গান। সো আমি যদি আমার এখানে দেখতে পাবেন যে ফোর বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের হ্যান্ড গানটা হাতে নেবে। সো আমি যদি এখন ফোর বাটনে ক্লিক করি, যদি এখন ফোর বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের গানটা নেবে। দেন আমি জাস্ট দেখুন আমি যদি রাইট বাটন ক্লিক করি তাহলে আমাদের স্কোপ অন হবে। অ্যান্ড স্কোপ অন করার লেফট বাটনে ক্লিক করলে কিন্তু শুট করতেছে। তা ইয়া এনিমিটা মারা গেছে। অ্যান্ড দেন এখানে দাঁড়াবো, দাঁড়ায় দেখেন আমি পিক আপ করতেছি গানগুলা। পিক আপ কীভাবে করবেন আমি ওটা বইলাই দিছি, জাস্ট আপনারা এইভাবে পিক আপ করতে পারেন। অ্যান্ড আপনারা যদি স্পেসে ক্লিক করেন, দেখেন স্পেস বাটনে যখন আমি ক্লিক করবো তখন কিন্তু জাম্প দিতেছে। তারপর এখানে দেখেন শিফট বাটনে যখন আমি ক্লিক করতেছি, শিফট বাটনে ক্লিক করলে কিন্তু অটো রান, তারপরে এখানে ডাব্লিউ টিপ দিলে কিন্তু সামনে যেতেছে, এ তে টিপ দিলে এদিকে যেতেছে, ডি এস এগুলো কিন্তু সব বাটনগুলো কিন্তু এখানে আপনাদের শো করতেছে। সো আপনারা যদি নিউ হয়ে থাকেন তাহলে এইগুলো দেখা দেখাই কিন্তু আপনারা কন্ট্রোলগুলো করতে পারবেন। সো এখানে সি বাটনে ক্লিক করলে কিন্তু বসতেছে, জেড বাটনে ক্লিক করলে শুইতেছে, আবার সি বাটনে ক্লিক করলে কিন্তু উঠতেছে, এরকম করে কিন্তু আমি সবগুলো। অ্যান্ড এখানে যদি আমরা গান এক্সচেঞ্জ করতে চাই, গান এক্সচেঞ্জ করতে চাইলে কিন্তু আমাদের টু বাটনে ক্লিক করতে হবে। এখানে টু লেখা আছে, টু বাটনে ক্লিক করলে এখানে যে গানটা থাকবে ওইটা গান নিতে হইলে টু বাটন, এখানে যে গানটা থাকে ওই গানটা নিতে হইলে থ্রি বাটনে ক্লিক করতে হবে। তা আমি যদি এখন টু বাটনে ক্লিক করি তাহলে কিন্তু গান নিয়ে নিছে, আবার যদি আমি থ্রি বাটনে ক্লিক করি তাহলে কিন্তু এই গানটা নিয়ে নিছে। এখন যদি আমি হাত নিতে চাই, ফিস্ট নিতে চাই তাহলে কিন্তু আমাকে ফোর বাটনে ক্লিক করতে হবে। ফোর বাটনে ক্লিক করার পরে কিন্তু আমাকে নিয়ে নিছে। অ্যান্ড আমি এখন ধরেন আমি ব্যাগ থেকে কিছু ফালাবো, তাহলে আমাদের ব্যাগ ওপেন করতে হলে আমাদের ক্লিক করতে হবে ট্যাপ বাটন। ট্যাপ বাটন ক্লিক করার পরে কিন্তু আমরা এখান থেকে ব্যাগ থেকে কিছু ফালাইতে পারতেছি না, কজ আমাদের মাউসটা এখন এফ বাটন দিয়ে লক করা আছে। সো আমি যদি আনলক করতে চাই মাউসটাকে তাহলে আমাদের এফ ওয়ান বাটন দিয়ে আনলক করতে হবে। দেখেন আনলক হয়ে গেছে মাউসটা, দেন আমি কিন্তু এখান থেকে অ্যামোগুলোকে সুন্দর করে মাউস দিয়ে ফালায়া, দেন আবার যদি আমি এফ ওয়ান বাটনটা ক্লিক করি তাহলে কিন্তু আমার মাউসটা লক হয়ে গেলো। অ্যান্ড ট্যাপ বাটনে ক্লিক করলে ব্যাকটা সরে গেলো। অ্যান্ড দেন কিন্তু আমি আবার আমার গেমটাকে কন্টিনিউ করতে পারি। সো এইভাবে আপনারা লুটও করতে পারবেন। যখন আমাদের ধরেন লুট থাকবে তখন আপনারা অ্যাপ বাটনে মাউসটা আনলক করে দেন, এখান থেকে লুট টুট করে নিতে পারেন। এইভাবে আপনারা লুট করতে পারবেন। সো এখানে বাটনগুলো দেখা দেখা কিন্তু আপনারা গেমটা একদম সিম্পলিভাবে খেলতে পারেন। দেন আপনাদের যখন কন্ট্রোলগুলো মুখস্থ হয়ে যাইব, সব কন্ট্রোলগুলো কোনটাতে কী করতেছে, তখন কিন্তু আপনারা জাস্ট সিম্পলি এখানে যেই বাটনটা আছে, এখানে টুলসটা আছে, ওইটা কিন্তু ক্লিক করতে পারেন।
ক্লিক করার পরে এটাকে জাস্ট আপনারা লো কইরা দেবেন। লো কইরা দিলে কিন্তু সবগুলো হাইড হয়ে গেছে কন্ট্রোলস। অ্যান্ড এখান থেকে যেটা আছে এখানে আপনারা ফুল স্ক্রিনও কইরা দিতে পারেন। ফুল স্ক্রিন কইরা F1 এ ক্লিক করলে এখন কিন্তু আমাদের গেমটা ফুল স্ক্রিনে চলতেছে। সো আমরা ডিসপ্লে ক্যাপচার দিয়ে করতেছি, আমার গেমে রেকর্ড করতে প্রবলেম হইতেও পারে, সরি ফর দ্যাট যদি প্রবলেম হয়ে থাকে। অ্যান্ড আশা করি ভিডিওটাতে বুঝাইতে পারছি যে কীভাবে আমাদের PC-তে গেম খেলতে হয় ইমুলেটর দিয়ে। সো ইমুলেটর দিয়ে অনেক প্রবলেম আছে, অনেক সুবিধাও আছে, ওইগুলো নিয়ে পরে কথা বলবো। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। সো আমি একটা এনিমি দেখছি, এখন আমার M60-টা আছে আমার বাটন 3-তে। সো আমি যদি এখন 3 বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমার M60-টা নিয়ে নিল। অ্যান্ড আমি যদি ওকে মারি, আমি হেডের কাছে গিয়া জাস্ট আমি ডিফল্টে দেওয়া আছে যেহেতু হেডটা দেওয়া একটু কষ্ট, আমি এনিমিটাকে কিন্তু মাইরা দিলাম। দেন আমি এগুলাকে পিক আপ করে নিয়ে যেন আমি জাস্ট 4 বাটনে ক্লিক করলে কিন্তু আমার হ্যান্ড চলে আসছে, দেন আমি কিন্তু দৌড়াইতেছি। এইভাবে কিন্তু আপনারা খেলতে পারেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটাতে থাকা ভিডিও থেকে কোনো হেল্প হয়ে থাকে আপনার তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন। অ্যান্ড ইয়া লাইক তো অবশ্যই করে দেবেন, অ্যান্ড পারলে শেয়ারও করে দেবেন। অ্যান্ড আজকের মতো এখানেই, বাই বাই। But you're never gonna make it. Aren't you just gonna take it?